ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনা আবহে আর্থিক সংকট থেকে মুক্তি পেতে আট মাসে শিশুকন্যাকে চার হাজার টাকায় বিক্রির অভিযোগ মা বাবার বিরুদ্ধে শিশুটিকে উদ্ধার করে শিশু সুরক্ষা দফতরের হাতে তুলে দেন কাকা ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের হরিজনপল্লী এলাকায় আটক মা ও বাবা পরিবার সূত্রে খবর দম্পতির তিনটি সন্তান আত্মীয়দের কাছে থাকে অভিযোগ আট মাসের শিশুকন্যাকে অভাবে তাড়নায় চার হাজার টাকায় বিক্রি করেন তার বাবা মা গতকাল তা জানতে পেরে ওই টাকা দিয়ে শিশুকে উদ্ধার করে শিশু সুরক্ষা দফতরের হাতে তুলে দেন তার কাকা শিশুটিকে হোমে পাঠানো হয়েছে জেলার শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন জানিয়েছেন এ নিয়ে জেলা জুড়ে সচেতনতা প্রচার চলছে